Hi friends, welcome to my YouTube channel SBS Job Study. আজ আমি চলে এসেছি GK question answer এর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজ তোমাদের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। আজকের আলোচনার প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ওস্তাদ আলী খান সেতারের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, সাতপুরা হবে বন্ধুরা, এটা তোমরা ঠিক করে নিও। সাতপুরা হলো স্তূপ পর্বত, সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে স্তূপ পর্বত। সাতপুরা স্তূপ পর্বতের উদাহরণ। বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? তো বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। কাথিয়াওয়াড় উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? তো এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, গুজরাট। কাথিয়াওয়াড় উপদ্বীপ গুজরাটে অবস্থিত। কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তো দেখো বন্ধুরা, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পোলিও। পোলিও ভাইরাস ঘটিত রোগ, বাকি আমাশয়, কলেরা, যক্ষা এগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? তো সম্রাট আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আকবর। সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, পেয়ারা। আমরা জানি ফলের মধ্যে পেয়ারাই সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। চিপকো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1973তে চিপকো আন্দোলন শুরু হয়েছিল। কোশ্চেন নাম্বার 9 দেখো, ফেবস ও ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের? তো বন্ধুরা, এই দুটি উপগ্রহ হলো মঙ্গলের উপগ্রহ। কোশ্চেন নাম্বার 10 দেখো, গরুর দুধে কোন ভিটামিন থাকে না? তো গরুর দুধে ভিটামিন সি থাকে না, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, গ্লুকোমা দেহের কোন অংশের রোগ? তো বন্ধুরা, এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চোখ। গ্লুকোমা হলো চোখের এক ধরনের রোগের নাম। উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় কোন গাছ থেকে? তো উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম ক্লোরোফর্ম কে প্রস্তুত করেন? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লিভিগ। লিভিগ প্রথম ক্লোরোফর্ম প্রস্তুত করেছিলেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব হয়েছিল? তো এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব হয়েছিল। আজকের আলোচনা পর্বের লাস্ট কোশ্চেন দেখো বন্ধুরা স্ক্রিনে, বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? তো আমরা জানি বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে বন্ধুরা, তাহলে এই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ক্লাসটি ভালো লাগলে অথবা গ্রহণযোগ্য বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।